শিক্ষার্থী বন্ধুরা, মনোয়ারশিপন বলছি। আজকের টিউটোরিয়ালটা আপনারা যারা ইউটিউব মার্কেটিং করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করুন, অনেকেই ইউটিউব থেকে এ ধরনের একটি মেইল পেয়েছেন, যেমন আমি আমার মেইন যে চ্যানেল সেখানে এই মেইলটি পেয়েছি, হাই ভাইশিপন, ইউ ক্যান নাও চুজ ইউর চ্যানেলস হ্যান্ডেল। এখন হোয়াট ইজ হ্যান্ডেল? হ্যান্ডেল হচ্ছে, যেমন আগে আপনারা youtube.com পরে স্ল্যাশ দিয়ে ভাইশিপন, VaiShipon, ভাইশিপন লিখে এন্টার দিলেই যেভাবে আমার চ্যানেলটি খুঁজে পেতেন, অর্থাৎ এটি হচ্ছে হ্যান্ডেল অথবা কাস্টমাইজ ইউআরএল। তো এটি আমি পূর্বেই সেট করে ফেলেছি কাস্টমাইজ ইউআরএল থেকে। আমি যদি একটু শো করি, লক্ষ্য করুন, আমরা যদি আমাদের চ্যানেলে লগ ইন করি, আপনারা এখন এ ধরনের একটি নোটিফিকেশনও দেখতে পাবেন, স্ট্যান্ড আউট অ্যান্ড হেল্প পিপল ফাইন্ড অ্যান্ড কানেক্ট উইথ ইউ বাই চুজিং এ ইউনিক ইউটিউব হ্যান্ডেল, যেটি আমি পূর্বেই সেট করেছি ভাইশিপন নামে। অনেকেই সেট করেছেন আপনারা বিভিন্ন নামে। তো এই হ্যান্ডেলটি হচ্ছে কাস্টম ইউআরএল, যেটি আমরা পূর্বে সেট করে ফেলেছি। যারা সেট করেননি তাদেরকেই মূলত সেট করার জন্য উৎসাহিত করা হচ্ছে এই হ্যান্ডেল অপশানটির সাহায্যে, পার্সোনালাইজড ইউআরএল। লক্ষ্য করুন, অ্যাজ এ রিমাইন্ডার, ইন মোস্ট কেসেস ইউ আর অলরেডি হ্যাভ এ পার্সোনালাইজড ইউআরএল ফর ইউর চ্যানেল, অর্থাৎ মোস্ট কেসেস আপনাদের এই হ্যান্ডেল অপশানটি রয়েছে, উই হ্যাভ রিজার্ভ দিস ফর ইউ অ্যাজ ইউর হ্যান্ডেল। যেমন আমি ভাইশিপন এখানে সেট করেছি কাস্টমাইজ ইউআরএল, তারা এটিকে হ্যান্ডেল হিসাবে বিবেচনা করবে, আমি শো করছি পরবর্তীতে, যদি আমি চেঞ্জ না করি। ইফ ইউ ওয়ান্ট এ ডিফারেন্ট হ্যান্ডেল ফ্রম দ্য ওয়ান উই রিজার্ভ, ইউ ক্যান চেঞ্জ ইট, অর্থাৎ আমরা ইচ্ছে করলে এটি চেঞ্জ করতে পারি। ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ এ পার্সোনালাইজড ইউআরএল টুডে, ইউ উইল অলসো বি এবল টু চুজ এ হ্যান্ডেল। আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন। কিপ ইন মাইন্ড দ্যাট হ্যান্ডেলস আর ইউনিক টু ইচ চ্যানেল, সো ওয়ান্স এ হ্যান্ডেল হ্যাজ বিন চুজেন ইট ক্যান বি সিলেক্টেড বাই এনি ওয়ান ইলস, অর্থাৎ আপনি যেই নামটি নিয়ে নিচ্ছেন অ্যাজ এ হ্যান্ডেল অথবা কাস্টমাইজ ইউআরএল সেটি আর কেউ নিতে পারবে না। তো এই অপশানে চুজ এ হ্যান্ডেলে ক্লিক করে আপনারা হ্যান্ডেল চুজ করতে পারেন। তো এটি হচ্ছে আমার অনলাইন বিজনেস 7-এ লগ ইন অবস্থায় রয়েছি আমি, ইংলিশ চ্যানেল। তো আমি বেসিক ইনফোতে গেলাম, সেখানে গিয়ে লক্ষ্য করুন এখানে @onlinebusiness7 চলে এসেছে। তাহলে আমি সাপোজ এই 7টি বাদ দিতে চাচ্ছি, লক্ষ্য করুন 7 বাদ দেওয়া যাবে না, তাহলে এটি আমি আর চেঞ্জ করব না, যা আছে তাই থাক। তো এখানে হ্যান্ডেল বলতে যেটি বোঝানো হচ্ছে, যেমন আমি কাস্টম ইউআরএল সেট করেছিলাম অনলাইন বিজনেস 7, তাহলে আপনারা youtube.com পরে অনলাইন বিজনেস 7 লিখে কাস্টমাইজ ইউআরএল যেভাবে চ্যানেল খুঁজে পেতেন, সেম একইভাবে এখন @ নতুন এরা যে হ্যান্ডেল তৈরি করছে সেটি @ দিয়ে, অর্থাৎ এই লিঙ্কটি থেকেও আপনি আপনার কাস্টমাইজ যে চ্যানেল নেম সেটি আপনার ভিউয়ার্সরা খুঁজে পাবে। অর্থাৎ আগে আমাদের কাস্টম ইউআরএল ছিল, সাপোজ আমি যদি ভাইশিপন দিয়ে শো করি, youtube.com/ভাইশিপন, আর বর্তমানে হ্যান্ডেল হিসাবে যেটি যোগ করা হয়েছে, অর্থাৎ আপনি যদি কিছুই চেঞ্জ না করেন সেক্ষেত্রে তারা জাস্ট এখানে একটি @ বসিয়ে দিবে, অর্থাৎ আপনার আগের কাস্টমার ইউআরএল দিয়েও লোকজন সার্চ করে খুঁজে পাবে। পাশাপাশি youtube.com/হ্যান্ডেলের @ আপনার ইউটিউব চ্যানেল নেম সেটি দিয়েও আপনার চ্যানেল খুঁজে পাবে। আশা করছি টোটাল বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তো হ্যান্ডেল আর কাস্টম ইউআরএলের মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট আপনার ইউনিক যেই নামটি কাস্টম ইউআরএল হিসাবে আপনি সেট করেছিলেন, সাপোজ ভাইশিপন, তার আগে জাস্ট একটি @ বসানো হয়েছে, এটুকুই আর কিছুই নয়, এটি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।